ডুম্বুর জলাশয়ে উদ্ধারকৃত অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ শনাক্ত করল রৈশাবাড়ি থানার পুলিশ। বুধবার মৃত মহিলার পরিবারের লোকজনদের স্বীকারোক্তিতে পুলিশ মৃতের নাম শনাক্ত করে। পুলিশ জানিয়েছেন মৃত মহিলার নাম রূপাশ্বরী জমাতিয়া, বয়স 35, স্বামী যুগল কিশোর জমাতিয়া বাড়ি অম্পি থানার অন্তর্গত তিনগড়িয়া। উল্লেখ্য, মঙ্গলবার সকালে ডম্বুর জলাশয়ে এক দল জেলে মাছ ধরতে গিয়ে মুখ বাঁধা একটি বস্তা জলে ভাসতে দেখে রৈশাবাড়ি থানায় খবর দেয়। পুলিশ খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে পুলিশ এলাকাবাসীদের সহযোগিতায় জল থেকে মুখ বাঁধা বস্তাটি উদ্ধার করে এবং বস্তায় মরদেহ দেখতে পায়। খবর দেওয়া হয় ফরেন্সিক টিমকেও। রাতেই ফরেন্সিক টিমের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে এলাকাবাসীদের সহযোগিতায় মরদেহটি গণ্ডাছড়া মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়। বুধবার মরদেহ ময়নাতদন্ত শেষে পুলিশ মৃত পরিবারের লোকজনদের হাতে তুলে দেয়। পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব পরিকল্পিতভাবে মহিলাকে খুন করা হয়েছে। তবে তদন্ত শেষে আসল ঘটনা বেরিয়ে আসবে বলে তদন্তকারী পুলিশ অফিসারের ধারণা। আমরা রাইমা পঞ্চায়েত থেকে আমাদের থানায় খবর পাঠানো ছিল যে একটা যারা সকালবেলা যারা মাছ ধরতে যায় ডুম্বুর লেকে, তারা নাকি দেখে ডেড বডি দেখছে। তো এই সূত্র ধরে আমরা এই খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে যাই। যাওয়ার পর আমরা একটা মানে পুতলাতে বাঁধা একটা জিনিস দেখতে পাই এবং কিছুটা কাছে যখন যাই তখন দেখা গেল দুইটা পাও, শুধু দুইটা পাও ভাইজে দিয়েছে এবং ইটার নেছে দুইটা সাদা রঙের ব্যাগে ঝুলাই না। তখন আমরা আশেপাশের লোকজনের সহযোগিতায় আমরা ওই যে জায়গাটা ওইটা হইল মাইল্লাছড়া ডুম্বুর জলাশয়ের একটা অংশ, যা মাইল্লা ছড়াতে পড়ছে। তখন আমরা আশেপাশের লোকের সহযোগিতায় আমরা ডেড বডি যাবে ইন্দ্রজিৎ পাড়া নাইকেলকুঞ্জের রাস্তার পাশে আনি। আনার পর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরেন্সিক এবং ডাক্তারের টিম ওইখানে যায়। যাওয়ার পর ওইখানে আমরা ডেড বডিকে সুরক্ষালে তৈরি করি। তৈরি করার পর এটা আমরা ময়নাতদন্তের জন্য আমরা ওই দিন রাত্রেই আমরা গণ্ডাছড়া হাসপাতালে রেফার করি। আপনারা মেয়ে লোকটার নামটা জানতে পারছেন? মেয়ে লোকটার নামটা জানতে পারছি আজকে ওইখান থেকে খবর পাইয়া। ওইখানে কিল্লা থানাতে নাকি একটা মিসিং এন্ট্রি করা হয়েছে এবং তারা একটা কমপ্লেনও দিয়েছে নাকি। ওই খবর পাইয়া তারা এখান থেকে আসছে। আসার পর তাদেরকে ওয়ারেন্টি দেওয়া হয়েছে যে কী কী তার সাথে পাওয়া গেছে, সেই ওয়ারেন্টি দিকে আইডেন্টিফিকেশন করতে পারবো কিনা তখন হ্যাঁ কিছু পারবো। তখন আমরা থানাতেই ওই ওয়ারেন্টি আমরা দেখার পর তারা মোটামুটি একটা স্যাটিসফাই হয়েছে যে ওইটাই ওই লোকটা। তবে আমরা তখন মোটামুটি আইডিয়া করছি যে এটা ফেমিল ডেড বডি হইব, কারণ তার পায়ের ভিতরে নখ ফালি দেওয়া গেছে। তাহলে তার আইডেন্টিফাই করছে, এখন আমরা আইছি তার আইডেন্টিফাই করানোর লিগে এবং যদি আইডেন্টিফাই হয়ে যায় তাহলে আমরা গণ্ডাছড়া হাসপাতালে আজকে আমরা পোস্টমর্টম করাবো, করে তাদের ডেড বডি তাদের কাছে পাঠাই। এদিকে ডম্বুর জলাশয়ে মৃতদেহ উদ্ধারের ঘটনা ছড়িয়ে পড়তে জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশাপাশি তিনগড়িয়া এলাকায় শোকের ছায়া নেমে আসে। উল্লেখ্য, গত 22 অক্টোবর সকালে পরিবারের লোকজনদের না বলে রূপাশ্বরী তার 12 বছরের মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এ সময় তার স্বামী বাড়িতে ছিল না। স্বামী দিনমজুরে কাজ করেন। বিকালবেলা কাজ সেরে বাড়িতে ফিরে এসে দেখেন মা মেয়ে দুজনেই ঘরে নেই। প্রথম দিকে তিনি ভেবেছিলেন হয়তোবা আশেপাশে কারুর বাড়িতে ঘুরতে গেছে। এরপর সন্ধ্যা ঘনি আসলেও তারা বাড়িতে ফিরে না আসায় এলাকায় খোঁজাখুঁজি শুরু করে। একটা সময় আত্মীয় স্বজন শ্বশুর বাড়িতে খোঁজাখুঁজির পর কোথাও না পেয়ে তিনি এক প্রকার হতাশ হয়ে অম্পি থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। মঙ্গলবার ডম্বুর জলাশয়ে উদ্ধারকৃত স্ত্রীর মৃতদেহ শনাক্ত করতে পারলেও মেয়ের কোনো খোঁজ পায়নি। এতে করে পরিবারের লোকজনদের মধ্যে আরও চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।